খুলনায় ডিজিটাল পদ্ধতিতে অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান কেনা কার্যক্রমের উদ্বোধন হয়েছে সকালে দুমুরিয়া সদর উপজেলায় ভার্চুয়ালি কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজাক ধান কেনা কার্যক্রম উদ্বোধন করেন এ সময় মন্ত্রী বলেন গত বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েও নিয়ে এবছর ধান চালের অত্যন্ত যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে খুলনার কৃষিতে বিপ্লব আনা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন খুলনা সহ দক্ষিণাঞ্চলে লবণাক্ত জমিতে কৃষির আমূল পরিবর্তনে সরকার কাজ করছে এবছর খুলনায় আট হাজার নশো মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চাঁদপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ জানিয়েছে শহরের ওয়ারলেস বাজার এলাকায় এই ঘটনা ঘটে ভুক্তভোগীর অভিযোগ গেল এক বছর ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছে আমজাদ মাহমুদ নিলয় নামে ওই যুবক এক পর্যায়ে গত তিরিশে এপ্রিল ওই গৃহকর্মী আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে জয়পুরহাটে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকাবাসী জানিয়েছে স্থানীয় বাজারে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্কুল স্কুলছাত্রীকে প্রায়শই উত্ত্যক্ত করত খেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের শিহাব নামের এক যুবক এর জেরে গতকাল বাড়িতে কাজ করার সময় বখাটের শিহাব ছয় বন্ধুকে সঙ্গে নিয়ে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় তার চিৎকারে গ্রামবাসীর সাতজনকে আটক করে পুলিশে খবর দেয় পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে এদিকে ঘটনার পর ভুক্তভোগী স্কুল ছাত্রী আত্মহত্যার চেষ্টা করে এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা খেতলাল থানায় মামলা করেছেন নেত্রকোনা ময়মনসিংহ কুষ্টিয়া এবং মৌলভীবাজারে কর্মহীন ও দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে নেত্রকোনায় বিভিন্ন পেশার অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে জেলা স্টেডিয়ামে প্রায় পাঁচশো মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী খান খসরু মামের করোনায় ক্ষতিগ্রস্তদের ঈদ উপহার হিসেবে দিয়েছে মহানগর যুবলীক দেড় শতাধিক মানুষের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয় কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের প্রধানমন্ত্রীর করোনাকালীন ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার চল্লিশ হাজার মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাজার জেলা পরিষদ